শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর চব্বিশতম স্পেন পাঁচের সেতুর তিরিশ ও একত্রিশ নম্বর পিলারের উপর বসানোর মাধ্যমে দৃশ্যমান হলো তিন হাজার ছয়শো মিটার অর্থাৎ তিন দশমিক ছয় কিলোমিটার একের পর এক স্পেন বসিয়ে এভাবেই স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ হচ্ছে তেইশতম স্পেন বসানোর নয় দিনের মাথায় চব্বিশতম স্পেনটি বসানো সম্ভব হল গাড়ি কিংবা ট্রেনে চড়ে পদ্মাপাড়ি বাস্তবে রূপ নেবে আর শতটি স্পেন বসানোর মধ্য দিয়ে মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি দুপুর একটা বিশ মিনিটে স্পেন বসানো শেষ হয় মূল সেতু নির্বাহী প্রকৌশলী দান আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে সকাল নয়টায় ধূসর রঙের একশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্যের তিন হাজার একশো চল্লিশ টন ওজনের স্পেনটিকে অস্থায়ীভাবে রাখা বারো ও তেরো নম্বর পিলার থেকে তিন হাজার ছয়শো টন ধান ক্ষমতার তিয়ানি ভাসমান ক্রেন নিয়ে রওনা করে সেতু তিরিশ ও একত্রিশ নম্বর পিলারের কাছে পৌঁছায় সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে প্রকৌশল সূত্রে জানা যায় ভাসমান ক্রেনটি নঙ্গর করে পজিশনিং করে ইঞ্চি ইঞ্চি মেপে স্পেনটিকে তোলা হয় পিলারের উচ্চতায় তবে স্পেন বহনকারী ক্রেনটিকে নির্দিষ্ট স্থানে নঙ্গর করতে বেশি সময় লেগেছে কাদা মাটির স্তরে ক্যাবলের মাধ্যমে অ্যাঙ্করিং করতে সমস্যা পোহাতে হয় প্রকৌশলীদের জটিলতা শেষে দুই পিলারের এর উপর রাখা হয় স্পেনটিকে খুঁটিনাটি বিষয়গুলো আগে থেকেই বিশেষজ্ঞ প্যানেল দ্বারা পর্যবেক্ষণ করা হয় পুরো পদ্মা সেতুতে দু হাজার নয়শো একত্রিশটি রোড স্লাব বসানো হবে আর রেলওয়ে স্লাব বসানো হবে দু হাজার নয়শো উনষাটটি পদ্মা সেতুতে বিয়াল্লিশটি পিলের উপর বসবে একচল্লিশটি স্প্যান দু হাজার চোদ্দ সালের ডিসেম্বরে পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হয় মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনোহাইড্রো কর্পোরেশন ছয় দশমিক পনেরো কিলোমিটার দৈর্ঘ্য এই বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এই সেতুর কাঠামো